220 টাকায় একটা হিটার পাইবা কিন্তু। ওকে, এই চান্সটা মিস করবা না। গামে সুপসুবা তখন তে পুরো 1 মিনিটে আপনি কিন্তু শুকাই দিয়ে বাইতার অতখান বাজারের পিছন দিকে যাইতে যে রাস্তাটা একটু কমপ্লিকেটেড আছে, আমি ভিডিওর মধ্যে আপনারা দেখাইলাম। আজকে এখানে আবার উদ্দেশ্য হয়েছে গিয়া, আজকে ওপেনিং হয়েছে মোবাইল অ্যান্ড ইলেকট্রিক্যাল হাউস, এই আমার পিছন দিকে দেখতে পারবা। তো তারা এই নতুন দোকানটা ওপেনিং করছে এবং এই দোকানটা হয়েছে গিয়া তারার পপুলার মার্কেটের যে তারার এক্সিস্টিং দোকান সেই দোকানের 2 নম্বর ব্রাঞ্চ, মানে নতুন ব্রাঞ্চ তারা। এবং পপুলার মার্কেটের যে দোকানটা আছে এটা তারা গত 10 বছর থেকে করিমগঞ্জবাসীদের বিভিন্ন ধরনের মোবাইল এবং ইলেকট্রিক্যাল আইটেমসগুলো দিয়া প্রয়ে তারার পরিষেবা দিয়া যার। তো আজকে যেহেতু তারা নতুন দোকানের ওপেনিং হয়েছে, তারা আমার কইছে যে আমার ভিউয়ার্স তারা এই জিনিসটা দেখা নিল গিয়া। তো চলেন আমরা এখানে আই গেছি, আমরা এখন ভিডিও শুরু করতাম এবং দেখাইলাম তারা এখানে কী কী জিনিস আছে। দেখুন, ওইছে কি তারার সেই দোকানটা এবং এটা হয়েছে কি আবির কমপ্লেক্স, এই কমপ্লেক্সটাও কিন্তু এখানে নতুন। আমি দেখাই দিই, এখানে আপনি ছন্তরবাজার থেকে যখন এদিকে আইবা তখন এদিকে হয়েছে কি মদনমোহন আখড়ার যাওয়ার রাস্তা এবং এই সাইডে হয়েছে কি ছন্তরবাজারের যে পিছনের রাস্তা যেটার আমরা মসজিদ রোড হয়েই চিনি। এবং এই জায়গাতেই ঢুকিয়েই হাতের ডাইন দিকে দেখতে পারবা আবির কমপ্লেক্সের মধ্যে তার মোবাইল অ্যান্ড ইলেকট্রিক্যাল হাউস একটা দেখতে পারবো, অনেক বড় কমপ্লেক্স আছে এখানে, অনেক ধরনের মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। তো তারা এখানে আমি প্রথম দেখাইলি আপনি। তো আমার এখানে 4 জন ভাইয়ে কাজ করে এবং তারা ওই কিন্তু একটা পে করিয়া সাউন্ড করে। তো তারা একটু রিকোয়েস্ট করছি, তারা কইছে এটা বন্ধ রাখবো এবং তারা একটু দেখা নিল লাগে। ভালো আছো তো? ওকে, থ্যাংক ইউ, তারাও দেখাই দিছি। তো দেখুন আমরা আবার ঘুরি আই গেছি যে তারার এই যে নতুন দোকান যেটা, আমরা এখানে দোকান দেখেই বুঝতে পারবো। এখানে আপনারা দেখুন ফ্রিজ আছে, ফ্যান আছে, লাইট আছে, মিক্সার গ্রাইন্ডার, তারপরে আয়রন, তারপরে কিতা কইতাম ইলেকট্রিক্যাল তার। এবং আপনি নামের মধ্যেই সব কিছু বুঝতে পারবা যে মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক শপ। এই যে দেখতে পাবো বিভিন্ন ধরনের লাইটের ডিজাইনও আছে। দোকানের যে মালিক কুবাদ, আমরা তার কাছে যাই গিয়ে এবং আমরা দেখি তার দোকানে কী কী প্রোডাক্ট আছে এবং নতুন দোকানে কোনো অফার আছে এটাও আমরা জানিলাম। দোকানের সত্যাধিকারী কুবাদ, থ্যাংক ইউ ভাই ইনভাইট করার লাগিয়া। থ্যাংক ইউ সুজন দা, আবার লাগিয়া আপনারে। আমরা তো দোকান আর একটা আছে পপুলার মার্কেটে, মোবাইল অ্যান্ড ইলেকট্রিক্যাল হাউস আইটেম আছে, ওখানের ব্রাঞ্চ আমরা একটা নতুন দোকান খুলছি মসজিদ রোডে। ওখানে আপনারা মোটামুটি ডিসকাউন্ট পাইবা, প্রচুর ডিসকাউন্ট আছে আপনারা নতুন দোকান খোলার কারণে। আপনার সব জিনিসও আমরা ডিসকাউন্ট দিব অফলাইন থেকে। মেইনলি আপনার ওয়্যার যেগুলো আছে, অ্যাঙ্করের ওয়্যার যেগুলো আছে 40% ডিসকাউন্ট আছে, হেভেলসের ওয়্যার আছে 42% ডিসকাউন্ট আছে, বিগার্ডের ওয়্যার আছে 43% ডিসকাউন্ট আছে। মোটামুটি আপনার যদি 20,000 টাকার কেনাকাটা করেন আপনার ডিসকাউন্ট করে, তারপরে আপনার একটা 1200 টাকার একটা আয়রন লগে ফ্রি থাকবো, ইস্ত্রি একটা ফ্রি থাকবো, ঠিক আছে। এটা যে ডিসকাউন্ট করে এমআরপি প্রাইসের উপরে ডিসকাউন্ট, এমআরপি প্রাইসের উপরে। আচ্ছা, তো দেখুন ইলেকট্রিকের তারের উপরে আপনি ডিসকাউন্ট পাইলে আমরা অন্য সেকশনের দিকে যাই গিয়ে। সুইচ উইচ এইগুলো যেটা আছে এগুলো আপনারা মেটেরিয়াল যেগুলো আছে সবগুলা নিয়ে আপনারা যদি কেনা কেনা করেন, গড়ার সামান যদি আপনারা কেনাকাটা করেন 20,000 টাকার যদি কেনাকাটা করেন আপনার একটা আয়রন থাকবো। আচ্ছা, বাট লগে আপনার ইয়ো ডিসকাউন্ট থাকবে, এগুলোর মধ্যেও ডিসকাউন্ট থাকবে না, দেওয়ার পরে 20,000 টাকা যেগুলো আছে করতে পারবেন, নতুন স্পেশাল ডিসকাউন্ট থাকবে। ওকে, আমরা এখানে দেখলাম এখানে জাম্বো বাল্ব জানি, এটা কত ওয়াটের? এটা হইলো কি আপনার 30 ওয়াটের, 30 ওয়াট জানি। কত পড়বে প্রাইস? হোলসেল রেট নিব আপনারা, হোলসেল রেট 625 আছে। ওকে, ডিসকাউন্ট হইলো 320 খালি, 320 320 টাকায় না, 320 টাকায় দেখুন 10 30 ওয়াটের এই বাল্বটা। তারপরে আপনারা 50 ওয়াট পাইবা, 50 ওয়াট আরো বড় না নি? আচ্ছা ঠিক আছে, দেখতে লাগতো না মানে এর থেকে বড় হইব। এসিসি ফ্যান আছে, এসিসি ফ্যান এগুলো আছে আপনার 2190 টাকা আছে, 1350 টাকা ডিসকাউন্ট দিয়া। আচ্ছা, 1350 টাকা, 2 ইয়ার গ্যারান্টি আছে, রিপ্লেসমেন্ট গ্যারান্টি, তোমরা কেন মানে হোলসেল ডিটেল দুটো আছে? হোলসেল ডিটেল দুটো আছে। ওকে, তো আপনারা বুঝছেন হোলসেল ডিটেল হলে ওইটাই লাভ, মানে হোলসেলের প্রাইসে আপনি রিটেলে কিনতে পারবা। তো এখানে আমরা ফ্রিজও দেখতে পারতাম, আমরা একটা সেটআপ হইলো কিনছি, আপনারা একটা কোম্পানির ডিস্ট্রিবিউটর কিনেছি, ফাইব্রস। ওকে, করিমগঞ্জের মধ্যে আমরা এটা হইলাম ডিস্ট্রিবিউটর। হ্যাঁ, এটা আপনার কেনাকাটা ইয়ে করলে আপনার সব জিনিসের উপরে 45-50% ডিসকাউন্ট থাকবে এই কোম্পানির যদি কেউ কিনে। আমরা ডাইরেক্ট মাল আনি, ডাইরেক্ট ফাইবার, রেড ফাইবার, বালা রেড ফাইবার। এই কোম্পানির কিতা কিতা আছে? সবটা আছে, এটা সব কিছু আছে, ওয়্যার থেকে লইয়া আপনার স্টেশন কর সব কিছু আছে। ঠিক আছে, ওকে, আমরা একটু এখন ফ্রিজের দিকে যাই গিয়া। এখানে ডিসপ্লের মধ্যে সাইডটা ফ্রিজ আছে, কত লিটার থেকে কত লিটার দেখেছেন? এটা আপনার আছে 200 লিটার, 200 লিটার, 200 লিটার বল্ট আছে, টাটা বল্ট আছে, মাল আছে আপনার। আরেকটা দেখলাম, কত লিটার? 200 লিটার নানি। আচ্ছা, তো এগুলো ফ্রিজ কিনলে ডিসকাউন্ট আছে কিছু? ফ্রিজ কিনলে আপনার প্রচুর ডিসকাউন্ট আছে, আপনার এমআরপি তে কিন্তু একটা ডিসকাউন্ট আছে আপনার
27,700 কত টাকা এমআরপি আছে, এটা থেকে ডিসকাউন্ট হয়ে 17,360 টাকা, মানে 2000 টাকা কমে জীবনে। হ্যাঁ কমে জীবনে, কমার পরে ওর ডিসকাউন্ট আছে আর আছে, একটা আয়রন ফ্রি আছে। আচ্ছা ফ্রিজ কিনলে আয়রন ফ্রি আছে না? আয়রন ফ্রি আছে। ওকে তো দেখো যা যা ডিসকাউন্ট লাগাইছি মোটামুটি আপনারা। ওকে আচ্ছা এই একটা জিনিস সহজ হয়, এই প্রাইসে কি তা করি মুঝে আর কিছু দিতে পারবো না? এটা গ্যারান্টি দিয়া কই আর আমাতে কি কমে দিতে পারবো? ওকে তো দেখো এই জিনিসটা তান এই জায়গা তারার কাছ থেকে কমে আর মার্কেটে কোন জায়গা পাই তার এই গ্যারান্টি আছে। আচ্ছা আচ্ছা আমরা ম্যানেজার ম্যানেজার মেইন ম্যানেজার থাকি। ওকে ইনভার্টার এবং ব্যাটারিও আছে না? তো ইনভার্টার আর ব্যাটারি ফাজিব অত গরম ইয়ে চলে, তো কিতা ডিসকাউন্ট আছে ইনভার্টার ব্যাটারির মধ্যে? ইনভার্টার ব্যাটারির উপরে আপনার আমাদের এখানে তো বাজাজ ফাইন্যান্স আছে, বাজাজ ফাইন্যান্সে আপনারা ইএমআই এ নিতে পারবা সবে আইয়া, মনে করেন আপনার ইনভার্টার ইয়ে সব কিছু ফাইন্যান্স হইব, আপনারা 30% ডাউন পেমেন্ট দেওয়ার পরে আপনার ইনভার্টার দেওয়া হইব। স্টোভ আছে না? এটার দাম কত পড়বো? এটা স্টোভ বাজাজের স্টোভ না? বাজাজের স্টোভ আমি ফার্স্ট টাইম দেখছি, কত পড়বো এটা? এটা আপনার 2040 মন্ত্র একটু বুঝিয়ে দিন না, মানে কনভার্টার মানে কি? কনভার্টার মানে ওই লোক আপনার যে কোনো জায়গায় কিছু কারেন্ট নাই, এটা দ্বারা আপনি তিনটা বাল্ব জ্বালাইতে পারবেন, মোবাইল চার্জ দিতে পারবেন, সব কিছু ইয়ে করতে পারবেন, বাট লগে আপনার ইয়ে সোলার সিস্টেম আছে, 10 ওয়াট সোলার লাগাইতে পারবো এটার লগে। মানে আমি খলিমুজ থেকে চার্জ দিয়ে যদি লইয়া যাই কোনো একটা জায়গায় কারেন্ট নাই, এখানে তিনটা লাইট আমি জ্বালাইতে পারবো আপনার 2-3 দিন কাভারেজ করবো, কাভারেজ করবো। আর যদি এখানেও কি আমার চার্জ করতে হয় তখন সোলার দিয়ে করতে পারবো না? চার্জ করতে হবে, বহুত কারেন্ট হইবো আপনার সোলার হইবো। আচ্ছা তো যারা আমার কন্টেন্ট ক্রিয়েটার বন্ধুরা আছেন যারা বাইরে বাইরে বিভিন্ন সময় ঘুরতে লাগে, আপনারা কিন্তু এই জিনিসটা দেখবা, এটা আমিও ফ্যালকন ফেস্টিভ্যালে যাওয়ার আগে আমি কিনবো, ঠিক আছে? তাছাড়া এখানে দেখুন আরো অনেকগুলো আইটেম দেখো, এটা কি হিটার? আমার বিশ্বাস না যে 220 টাকায় আপনি হিটার পাইবা। এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটার মধ্যে ইলেকট্রিক কানেকশন কোন দিকে করা হইব? কানেকশন এদিকে করা হইব। সুইচ কই? সুইচ এটা ডাইরেক্ট আপনার পাওয়ার বোর্ড থেকে লাগাইতে লাগবে। মানে এটার মধ্যে যে কোনো মানে সব বাসন যে কোনো বাসন? আচ্ছা দেখুন যারা বাড়িতে শিখে গ্যাসের একটু ইয়ে আছে, গ্যাসের তো দেখুন যদিও 200 টাকা কমছে, তবু আপনি যদি বলেন যে গ্যাস বাসাইতা তো আপনি ইন্ডাকশন চুলা বা ইয়েটা ইউজ করতে পারবা আপনার হিটার, এবং হিটারটা তো দেখছেন 220 টাকায় আপনি হিটার পাইটা। আগামী 7 দিনে কিন্তু এই অফারটা পাইবা মাত্র 220 টাকা, এটা এই চান্সটা কিন্তু আপনারা ছাড়বা না। ওকে তো আমরা আর বেশি দেখাইলাম না, আমরা আবার যাইলাম এখানে দেখুন আপনি প্রেসার কুকারও পাই, এই দেখুন 5 লিটার ক্যান্টার আছে, এটাও 5 লিটার ক্যান্টার, 3 লিটার ক্যান্টার। যেহেতু গরম দিন আছে আমরা ছোটো ছোটো ফ্যানের ইয়েটা দেখলে এই এখানে একটা ফ্যান দেখলাম, এই ফ্যানটা কত পড়বো আলফার? ১১৫০ টাকা না নি? আর এখানে আমরা স্ট্যান্ড ফ্যানও দেখতে পারতাম যেটার মধ্যে বেতালা বাতাস, ওই দেখুন সুইচ দিতেও একেবারে তুফান হয়ে যায়, অ্যাঙ্করের ফ্যান, এটা কত পড়বো? এটা আপনার
তো বন্ধুরা দেখছো অনেক ছোট একটা প্লাগ থেকে শুরু করিয়া আপনি এসি পর্যন্ত পাইবা, এসিটা তারা ওই দোকানে আছে আরেকটা দোকানে, তো আমি তাদের কইছি এসিটা আনার দরকার নাই, তো আপনার একটা ঘরের ইলেকট্রিক্যাল যেসব রিকোয়ারমেন্ট আছে সব আপনারা পাইবা মোবাইল এন্ড ইলেকট্রিক শপে। কিন্তু দোকানের নাম তো মোবাইল এন্ড ইলেকট্রিক শপ, মোবাইল কই? মোবাইল তো আমাদের পুরানা দোকানে আছে, পপুলার মার্কেটে যে দোকান আছে ওইটার মধ্যে মোবাইল আছে, ব্রাঞ্চ করছি আর কি, এটার নামটা সিলেক্ট করছি না, মোটামুটি একটা নাম সিলেক্ট করি আমার, আচ্ছা আচ্ছা, পাওয়ার ট্রেডিং এরকম একটা সিলেক্ট করছি, পাওয়ার ট্রেডিং, পাওয়ার ট্রেডিং, আচ্ছা পাওয়ার ট্রেডিং সিলেক্ট করছি, এটা একটা নাম আছে। ঠিক আছে, তো আপনারা বুঝছেন যে পলাসি, তো আপনারা বুঝছেন আপনার ঘরের ইলেকট্রিকের যে কোনো রিকোয়ারমেন্ট মানে একটা ছোট প্লাগ থেকে শুরু করি আপনি এসি পর্যন্ত আপনারা সবটা তারারই দোকানের মধ্যে পাইবা, যেহেতু তারা নতুন ওপেনিং করছে তারা হিউজ ডিসকাউন্ট দিছে, দেখছেন 30% 40% পর্যন্ত ডিসকাউন্টটা তারা দিছেন, এবং এটা ভিডিও যখন আমি আপলোড করবো এর নেক্সট আগামী 7 দিন পর্যন্ত চলতে থাকবো। এবং একটা জিনিস আমার সবথেকে বেশি ভালো লাগছে, 220 টাকায় আপনি একটা হিটার পাইবা, যেটা হচ্ছে কি আপনার সিলিন্ডার যেটা আছে বাড়ির মানে গ্যাসের যে স্টোভ আছে এটার সাবস্টিটিউট হিসাবে রাখতে পারেন, কোনদিন যদি হঠাৎ যদি আপনার সিলিন্ডার শেষ হয়ে যায় তখন মানুষের বাড়িটাকে খুঁজতে লাগে, কারণ আপনি রান্না কেমনে করবেন, তো মাত্র 220 টাকার মেটার, আপনি কিন্তু একটা গরো কিনিয়ে রাখি দিবা, আমি কিন্তু একটা লইমু, বাকি তো তাদের এখানে অনেক অনেক প্রোডাক্ট আছে, 20,000 টাকার আপনি শপিং করলে একটা একটা ইস্ত্রিও পাইবা আর ফ্রিজের লোকে আরেকটা ইস্ত্রি মানে গিফটও আছে। ঠিক আছে, তো স্ক্রিনে মধ্যে তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, এই বিষয়ে যে কোনো কিছু জানতে গেলে তারা লোকে যোগাযোগ করবা। ভিডিও এখানেই শেষ করতাম, থ্যাংক ইউ, জয় হিন্দ।